আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমার কথা কি শুনতে পাচ্ছো সবাই? আমার কথা কি শুনতে পাচ্ছো? জি মিস। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমাদের বাংলা ক্লাসে আমরা দ্বিতীয় পত্র আলোচনা করছিলাম। দ্বিতীয় পত্রে ব্যাকরণের আলোচনায় আমরা আসলে রিভিশনে ছিলাম। আমাদের আলোচনায় আজকে পড়ার কথা সমাসের একটি প্রকার, যেটি আমাদের বাকি আছে, আর সবই আলোচনা হয়ে গেছে, কর্মধারয় সমাস। আশা করি সকলেই বাড়িতে পড়েছো। এই কয়েকদিন আমরা সমাসের যে প্রকারগুলো আলোচনা করেছি সেগুলো সবাই বাসায় পড়েছো এবং বুঝেছো। তো আমরা আজকে চলে যাচ্ছি কর্মধারয় সমাসের আলোচনায়। স্ক্রিনে কি দেখা যাচ্ছে? তো আমরা কর্মধারয় সমাস পড়ব। কর্মধারয় সমাসটা মূলত কি? কর্মধারয় সমাস হচ্ছে বিশেষ্য আর বিশেষণ মিলে সমাস হওয়ার একটা প্রক্রিয়া। কিভাবে হয় সেটা? বিশেষণ পদ বিশেষ্য পদ এভাবে হতে পারে, কিংবা বিশেষ্য পদ ও বিশেষণ পদ মিলে এভাবেও সমাস হতে পারে। নানাভাবে এই কর্মধারয় সমাসটা হয়। সংজ্ঞাটা দেখি কি বলেছে। পরস্পর সম্বন্ধ বিশিষ্ট বিশেষণ ও বিশেষ্য পদে কিংবা পরস্পর সম্বন্ধ বিশিষ্ট বিশেষণ ও বিশেষ্য পদে কিংবা বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং যাতে পর পদের অর্থই প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে। মূল কথা হচ্ছে বিশেষ্য আর বিশেষণ পদ মিলে সমাস হয়। সেটা হতে পারে এরকম যে বিশেষণ প্লাস বিশেষ্য, আবার এরকমও হতে পারে বিশেষ্য প্লাস বিশেষণ, দুভাবেই হতে পারে। এবং এতে পর পদের অর্থটা প্রধান হবে, এমন সমাসকে বলা হয় কর্মধারয় সমাস। উদাহরণ দেখি, খাস যে মহল সমান সমান হয়েছে খাস মহল। খাস খাস একটি বিশেষণ আর মহল এটি হলো একটি বিশেষ্য পদ। সুতরাং এই যে প্রথমে আছে বিশেষণ পদ, তার সাথে সমাস হয়েছে বিশেষ্য পদের এবং তৈরি হয়েছে নতুন একটি শব্দ খাস মহল। খাস মহলে পরপদের অর্থই প্রধান, অর্থাৎ এখানে মহলটাকেই বোঝানো হচ্ছে, মহলের অর্থটাই প্রধান। এই যে বিশেষণ এবং বিশেষ্য মিলে একটা সমাস হলো এবং সেই সমাসে পরপদের অর্থটাই প্রধান হলো, তাই আমরা বুঝে যাচ্ছি যে এটি হচ্ছে কর্মধারয় সমাস। এরকম আরো আছে, আর কি আছে? যেমন কালো যে পেঁচা, কালো পেঁচা, কালো হচ্ছে বিশেষণ, পেঁচা বিশেষ্য এবং দুটো মিলে কালো কালো পেঁচা হলো শব্দটি। এখানে কালো শব্দের অর্থ প্রধান নয়, পেঁচা শব্দটি প্রধান, অর্থাৎ পরপদের অর্থ প্রধান, তাই এটি কর্মধারয় সমাস। লাল যে খুল, লাল খুল, এখানে লাল একটি বিশেষণ, ফুল একটি বিশেষ্য, দুয়ে মিলে তৈরি হলো লাল ফুল এবং এখানে ফুল শব্দটির অর্থই প্রধান, অর্থাৎ পরপদের অর্থ প্রধান, তাই এটি কর্মধারয় সমাস। আশা করি কর্মধারয় সমাসের সংজ্ঞা এবং যে উদাহরণ তিনটি আমরা আলোচনা করলাম সেখান থেকে তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে। এবারে আমরা যাই কর্মধারয় সমাসের প্রকারভেদ। কর্মধারয় সমাস কয়েক প্রকার এবং কর্মধারয় সমাস খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসেই, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, মধ্যপদরূপী কর্মধারয়, এগুলো খুব গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসেই এখান থেকে। তা আমরা একটু দেখি
যে মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে। যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যপদটি লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। এই যে নামটি, নামটি থেকে আমরা বুঝতে পারছি এখানে কি ঘটে। মধ্যপদলোপী অর্থাৎ মধ্যের একটি পদ লুপ্ত হয়। যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যের পদটি লোপ পেয়ে যাবে তাকে বলা হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন কল মিশ্রিত যে অন্ন কলান্ন, কল অর্থ মাংস, মাংস মিশ্রিত যে অন্ন কলান্ন। এখানে কল এবং অন্ন এই দুটো মিলে সমাস হয়েছে। এই যে মিশ্রিত শব্দটি, পদটি ব্যাস বাক্যের মধ্যে যে পদ মিশ্রিত এটি লুপ্ত হয়ে গেছে, তাই এটা হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আরো দেখো, স্বর্ণের মতো উজ্জ্বল যে অক্ষর, স্বর্ণের মতো উজ্জ্বল যে অক্ষর স্বর্ণাক্ষর, এখানে কোনটা লোপ পেয়ে গেল বলতো? কোন পদটি লোপ পেয়েছে? উজ্জ্বল। উজ্জ্বল, গুড। তো এই যে উজ্জ্বল পদটি, এটি ব্যাস বাক্যের মধ্যে রয়েছে, মধ্যের একটি পদ লুপ্ত হয়ে গেল বা লোপ পেল, তাই এটি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ছায়া প্রধান যে তরু, ছায়া তরু, এখানে লুপ্ত হয়েছে বা লোপ পেয়েছে প্রধান এই পদটি। ছায়া এবং তরু এই দুটো শব্দ নিয়ে হয়েছে ছায়া তরু। সুতরাং এই যে আমরা দেখছি, এই যে কর্মধারয় সমাসগুলো পলান্ন, স্বর্ণাক্ষর, ছায়া তরু, এখানে এখানে আমরা দেখছি যে ব্যাস বাক্যের মধ্যের পদটি লোপ পেয়ে যাচ্ছে, এ কারণে এটি হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপরে আমরা দেখব উপমান কর্মধারয় এবং উপমিত কর্মধারয়। এই দুটো জিনিস, এই দুটো সমাস বোঝার আগে আমাদের কয়েকটি বিষয় ভালো করে বুঝতে হবে। বিষয়গুলো কি? বিষয়গুলো হচ্ছে উপমান পদ কাকে বলে, উপমিত পদ কাকে বলে, এই বিষয়গুলো। যেমন শুরুতে আমরা বলি যে উপমান পদ কোনটি। আমরা অনেক সময় কথা বলতে গেলে তুলনা করি, একটি বিষয়ের সাথে আরেকটি বিষয়ের তুলনা, একটি মানুষের সাথে আরেকটি মানুষের তুলনা, বা একটি মানুষের সাথে অন্য একটি ব্যক্তি বস্তু বা বিষয়ের তুলনা, নানান রকম তুলনা আমরা করি। এই তুলনা করতে গেলে যে দুটো জিনিসের দরকার হয়, তুলনা তো দুটো জিনিসের মধ্যে হয়, তো দুটো জিনিসের মধ্যে একটি হচ্ছে উপমান আরেকটি হচ্ছে উপমিত। কোনটি উপমান? উপমান হলো যার সাথে কোনো কিছুর তুলনা করা হয় তাকে উপমান পদ বলে। যার সাথে, সবাই এটা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে ফেলো, কারণ এখানে অনেকেই তোমরা মানে ভুল করো, কোনটা উপমান কোনটা উপমিত মনে না থাকলে উপমান কর্মধারয়কে মনে হবে উপমিত কর্মধারয়, উপমিত কর্মধারয়কে মনে হবে উপমান কর্মধারয়, উল্টো পাল্টা হয়ে যাবে। তো যার সাথে কোনো কিছুর তুলনা করা হয় তাকে উপমান পদ বলে, আর যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমিত বা উপমেয়। দুটো নাম একই জিনিস, উপমিত বা উপমেয়। যেমন আমরা খুব বলি যে চাঁদের মতো মুখ, কাউকে সুন্দর হিসেবে বর্ণনা করতে গেলে আমরা মাঝে মাঝে বলি যে চাঁদের মতো মুখ। তো এখানে কার সাথে তুলনা করা হয়েছে, চাঁদের সাথে না মুখের সাথে? কার সাথে তুলনা হলো? চাঁদের সাথে। চাঁদের সাথে, চাঁদের সাথে তুলনা করা হয়েছে। যেহেতু চাঁদের সাথে তুলনা হয়েছে তাই চাঁদ হচ্ছে উপমান, যার সাথে তুলনা করা হয় সে হচ্ছে উপমান। আর এই যে মুখটাকে তুলনা করা হলো, মুখকে তুলনা করা হয়েছে, এই কারণে মুখ হয়ে যাবে উপমিত বা উপমেয়। আমার একটু কাশি হয়েছে,
বারবার কাশি আসছে। তো যেটা বলছিলাম যে যার সাথে তুলনা করা হয় সে হচ্ছে উপমান, যেহেতু চাঁদের মতো মুখ চাঁদের সাথে তুলনা করা হলো, চাঁদ হবে উপমান। আর মুখটাকে তুলনা করা হয়েছে তাই মুখ হবে উপমিত বা উপমেয়। এবারে আরেকটি জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে উপমান এবং উপমেয় এই দুই বস্তুর মাঝে যে সাধারণ গুণ বা বৈশিষ্ট্যের জন্য তুলনাটা হয় তাকে সাধারণ ধর্ম বলে। অর্থাৎ এই যে তুলনা হচ্ছে, তুলনা করার জন্য দুটো বিষয় বা বস্তুর মধ্যে যে তুলনা হয় উপমান আর উপমিতর মধ্যে, এই তুলনার জন্য তুলনার পেছনে একটি সাধারণ গুণ বা সাধারণ ধর্ম বা কোনো বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যের কারণেই তুলনাটা আসে। যেমন ধরো সিঁদুরের মতো রাঙা যে মেঘ, সিঁদুর রাঙা মেঘ, এখানে উপমান হচ্ছে সিঁদুর, কারণ সিঁদুরের সাথে তুলনা করা হচ্ছে। আর তারপরে কি আছে, মেঘ, মেঘ হচ্ছে উপমিত বা উপমেয়, কারণ মেঘকে তুলনা করা হয়েছে। আর সাধারণ ধর্ম হচ্ছে রাঙা, কারণ এই রাঙা যে রংটা, মানে সিঁদুরের রং লাল এবং সন্ধ্যার আকাশের মেঘের রঙও লাল, এই সিঁদুরের যে রং আর এই সন্ধ্যার আকাশে মেঘের যে রংটা দুটোর মধ্যে একটা তুলনার জন্যই এই উপমান আর এই উপমিতটা ব্যবহার করা হয়েছে। এই রাঙা শব্দটি হচ্ছে এই দুটোর মধ্যে একটি সাধারণ ধর্ম, এই রাঙার কারণেই তুলনাটা এসেছে। তো সবাই মিউট করবে, একজনের ওখান থেকে শব্দ আসছে। আচ্ছা, এরপরে দেখো আমরা একটা উদাহরণ দেখি। এই যে অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা, তো এই সিঁদুরের ন্যায় রাঙা, এটার এই অরুণের ন্যায় রাঙা একই রকম ব্যাখ্যা। পরেরটা দেখো, মিশের ন্যায় কালো, মিশ কালো। এই যে মিশ, যেমন আমরা কোথায় জানছিলাম, দেখো গরুর মতো বেচারা, গো বেচারা। তো এই যে গরুর মতো বেচারা, গো বেচারা, কার সাথে তুলনা হলো, গরুর সাথে তুলনা হলো, গরু হচ্ছে উপমান। আর এই যে বেচারা, বেচারা কথাটা কি, এটা হচ্ছে সাধারণ ধর্ম। এই যে গো বেচারা, এই কারণে গো বেচারাটা হয়ে গেল উপমান কর্মধার সমাস। শশকের ন্যায় ব্যস্ত, শশব্যস্ত, শশক হচ্ছে খরগোশ। তো শশকের ন্যায় ব্যস্ত, শশব্যস্ত, তুলনা করা হচ্ছে শশকের সাথে, শশক হচ্ছে এখানে উপমান, আর এই সাধারণ ধর্ম হচ্ছে ব্যস্ত। সুতরাং এই যে শশব্যস্ত, এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস।
আমরা কয়েকটা জিনিস একটু রিভিশনে চাই। আমরা কয়েকটা জিনিস দেখলাম, একটা হচ্ছে উপমান পদ, একটা হচ্ছে উপমিত পদ। উপমান পদ হচ্ছে যার সাথে তুলনা করা হয়, উপমিত পদ হচ্ছে যাকে তুলনা করা হয়। এবং উপমান কর্মধারয় আর উপমিত কর্মধারয়ের মধ্যে একটা সাধারণ ধর্ম থাকে, সেই সাধারণ ধর্ম কারণেই ওই দুটো বস্তুর মধ্যে বা দুটো বিষয়ের মধ্যে তুলনা হয়। তো উপমান কর্মধারয় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে। উপমান কর্মধারয় সমাসে অবশ্যই সাধারণ ধর্মের উল্লেখ থাকে, এটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? উপমান কর্মধারয় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকবেই। যেমন এই যে অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা, রাঙা এখানে সাধারণ ধর্ম। নিষের ন্যায় কালো, নিষ্কালো, কালো এখানে সাধারণ ধর্ম। গরুর মতো বেচারা, গো বেচারা, বেচারা হচ্ছে সাধারণ ধর্ম। শশকের ন্যায় ব্যস্ত, শশ ব্যস্ত, ব্যস্ত হচ্ছে সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম বা গুণ বা বৈশিষ্ট্য একই বিষয়। তো আমাদের উপমান কর্মধারয় সমাসে একটি উপমান পদ থাকবে এবং একটি সাধারণ ধর্মের উল্লেখ অবশ্যই থাকবে, তখনই সেটি উপমান কর্মধারয় সমাস হবে। এবার আমরা উপমিত কর্মধারয় সমাসে যাব, তখন আমরা পার্থক্যটা আর একটু ভালোভাবে বুঝতে পারব। দেখো, উপমানবাচক পদের সাথে উপমিত পদের যখন সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে, এবং এই ধরনের সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না। এটা হচ্ছে মূল পার্থক্য। উপমান কর্মধারয় সমাসে কখনো কখনো কিন্তু আমরা পাবো উপমিত পদকে পাবো, কিন্তু উপমান কর্মধারয়ে যে মূল পার্থক্য উপমিতের সাথে সেটা হচ্ছে সাধারণ ধর্মের। সাধারণ ধর্মের উল্লেখ উপমান কর্মধারয় সমাসে অবশ্যই থাকবে, আর উপমিত কর্মধারয় সমাসে উপমান পদ থাকবে, উপমিত পদ থাকবে, কোনো সাধারণ ধর্ম গুণ বৈশিষ্ট্যের উল্লেখ থাকবে না, তাহলেই তাকে উপমিত কর্মধারয় সমাস আমরা বলবো। যেমন কর পল্লবের ন্যায়, কর পল্লব এখানে, আচ্ছা কর মানে হচ্ছে হাত, তো এই যে কর এটা হচ্ছে উপমেয়, কারণ করকে তুলনা করা হচ্ছে পল্লবের সাথে। এখানে উপমান হবে পল্লব আর কর হচ্ছে উপমেয়, কর পল্লব। এখানে হাতটাকে কেন পল্লবের সাথে তুলনা করা হচ্ছে? হাতের সাথে পল্লবের কি মিল? আকার আকৃতিতে মিল, রঙে মিল, কিসে মিল, কি বৈশিষ্ট্যের কারণে তুলনা করা হলো? এখানে উল্লেখ নেই, তাই এটি কি হবে? তুলনা হচ্ছে উপমান আর উপমিতের, উপমেয়ের সাথে বা উপমিতের সাথে, কিন্তু কোনো সাধারণ বৈশিষ্ট্যের উল্লেখ এখানে আমরা পাচ্ছি না। যেহেতু সাধারণ বৈশিষ্ট্যের উল্লেখ নেই, সুতরাং এটি হবে উপমিত কর্মধারয় সমাস। একটা জিনিস বুঝবে, সেটা হলো উপমান কর্মধারয় সমাস এবং উপমিত কর্মধারয় সমাস দুটো প্রকারেই উপমান পদ এবং উপমিত পদের মধ্যে তুলনা হয়। পার্থক্য কোথায়? পার্থক্য সাধারণ ধর্মে। উপমান কর্মধারয় সমাসে অবশ্যই কোনো সাধারণ গুণ, সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্যের উল্লেখ থাকবেই, আর উপমিত কর্মধারয় সমাসে এখানেও উপমান আর উপমেয় তুলনা হবে, কিন্তু কি কারণে তুলনাটা হচ্ছে তার কোনো সাধারণ গুণ, সাধারণ ধর্ম, বৈশিষ্ট্য কোনো কিছু উল্লেখ থাকবে না। উল্লেখ থাকবে না বলেই এটি হয়ে যাবে উপমিত কর্মধারয় সমাস। যেমন আরেক কিছু উদাহরণ আমরা দেখি, বাহু লতার ন্যায় বাহুলতা, মুখ চন্দ্রের ন্যায় মুখচন্দ্র, ফুলের ন্যায় কুমারী ফুল কুমারী। দেখো এখানে কি আছে, বাহু লতার ন্যায়, বাহু মানে কি হাত, তো বাহু লতার ন্যায়, এখানে লতার সাথে তুলনা করা হয়েছে বাহুকে, সুতরাং লতা হচ্ছে উপমান পদ, বাহু হচ্ছে উপমিত বা উপমেয় পদ। এখন এই যে লতার সাথে বাহুকে তুলনা করা হলো কেন? লতার মতো কি বাহুটা সবুজ রঙের, বা লতার মতো কি বাহুটা পেঁচানো পেঁচানো মাচা বেয়ে উঠে যাচ্ছে, এরকম কিছু কোনো বৈশিষ্ট্যের কথা বা ধর্মের কথা এখানে বলা নেই, সাধারণ ধর্মের কথা বলা নেই। কেন এই তুলনাটা হলো, বাহু কেন লতার মতো, উল্লেখ নেই, তাই এটা হবে উপমিত কর্মধারয়। মুখ চন্দ্রের ন্যায় মুখচন্দ্র, উপমান হচ্ছে চন্দ্র, উপমিত হচ্ছে মুখ, তো এই যে চন্দ্রের সাথে মুখের তুলনা কেন,
মুখটা কি একেবারে চন্দ্রের মতো গোলাকার, একদম গোল, নাকি মুখটা চন্দ্রের মতো ওরকম সাদা, নাকি মুখটা চন্দ্রের মতো বিশাল? কি কারণে, কেন মুখের সাথে চন্দ্রের তুলনা, চন্দ্রের সাথে মুখের তুলনা কেন হলো? কোনো বৈশিষ্ট্যের কথা বা সাধারণ ধর্ম উল্লেখ নেই কবিত কর্মধারায়। ফুলের ন্যায় কুমারী, ফুল কুমারী, কেন কুমারীকে এই ফুলের সাথে তুলনা করা হলো? কোনো সাধারণ বৈশিষ্ট্য বা সাধারণ ধর্মের উল্লেখ নাই। সুতরাং এই যে আমরা দেখছি যে উপমান বাচক পদের সাথে উপমিত পদের সমাস হচ্ছে, কিন্তু কোনো সাধারণ ধর্মের উল্লেখ হচ্ছে না, সুতরাং এটি হয়ে যাবে উপমিত কর্মধারণ সমাস। আমরা সবাই কি উপমান এবং উপমিত কর্মধারণ সমাস এই দুটো বুঝেছি ভালোভাবে? আচ্ছা, এ দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি বারবার বলছি, এখান থেকে প্রশ্ন আসেই। যদি ভালোভাবে না বুঝো মূল বিষয়টা, তখন কিন্তু ওই লেখার সময় তোমাদের মাথায় আসবে না যে কোনটা উপমিত কোনটা উপমান, একই রকম লাগবে, ঠিক আছে? এই জন্য ব্যাপারগুলো একটু ভালোভাবে বুঝে নিতে হবে। এরপরে আমরা দেখি রূপক কর্মধারয় সমাস, এটা কি রূপক কর্মধারয় সমাস হচ্ছে? এই যে উপমান এবং উপমেয়কে আমরা দেখেছি তুলনা করা হয়েছে এতক্ষণ, কিন্তু রূপক কর্মধারয় সমাসে আমরা দেখব যে উপমান এবং উপমেয়কে অভিন্ন কল্পনা করা হবে, মানে দুটো একেবারে একই রকম এই রকম কল্পনা করা হবে, কোনো তুলনা হবে না, একই রকম একটা অভিন্নতা সেটা আমরা কল্পনা করব, বা একই রকম একদম অভিন্ন, কোনো পার্থক্য নাই, দুটো মিলেমিশে একাকার, এইরকম একটা কল্পনা হয়ে থাকে উপমান এবং উপমেয়ের মধ্যে, তখন আমরা বলি রূপক কর্মধারয়। যেমন দেখো বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, তো এই যে বিষাদ মনের যে কষ্ট, আর এই যে সিন্ধু সাগর, যেমন সমুদ্র কিরকম গভীর, অনেক গভীর বিশাল আয়তনের, এবং বিষাদ এই যে দুঃখ, দুঃখটা অনেক গভীর দুঃখ, খুব বড় ধরনের একটা দুঃখ, খুব বিশাল একটা বিষাদ, এই যে বিষাদ এবং সিন্ধু দুটোকে একই রকম কল্পনা করা হচ্ছে, কোনো ভিন্নতা নাই দুটোর মধ্যে, বিষাদও যা সিন্ধুও তা, একেবারে এক। এই জন্য এই যে অভিন্নতা কল্পনা করা হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। এখানে কিন্তু বিষাদের মতো সিন্ধু বা সিন্ধুর মতো বিষাদ এরকম না, বিষাদ রূপ সিন্ধু মানে বিষাদ এবং সিন্ধু একেবারে এক হয়ে গেছে, কোনো পার্থক্য নাই, কোনো ভিন্নতা নাই, অভিন্ন হয়ে গেছে, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। প্রাণ রূপ পাখি, প্রাণ পাখি, পাখিটা আর প্রাণটা একেবারে এক, পাখি যেমন আমার প্রাণটাও তেমন, আমার প্রাণটা যেমন আমার পাখিটাও তেমন, এইরকম একেবারে অভিন্ন। এই অভিন্নতা কল্পনা করা হলে সেটা হবে রূপক কর্মধারয় সমাস। এবং রূপক কর্মধারয় সমাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যাসবাক্যে অবশ্যই রূপ কথাটি ব্যবহার করতে হবে। অন্যান্য কর্মধারয় আমরা দেখেছি মত, ন্যায়, সদৃশ, এ ধরনের পদ আমরা ব্যবহার করেছি, কিন্তু রূপক কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য হচ্ছে এখানে রূপ পদটি ব্যাসবাক্যে ব্যবহার করা হয়। এখন আমরা দেখব কর্মধারয় সমাস আরো কিছু উদাহরণ, আরো কয়েকভাবে সমাস হতে পারে। কর্মধারয় সমাস আরো কয়েক প্রকারের হয়, যেমন দুটো বিশেষণ পদের মিলনে একটি বিশেষ্যকে বোঝায়, যেমন শান্ত শিষ্ট, এটার ব্যাসবাক্যটা এরকম যে শান্ত সেই শিষ্ট, শান্ত শিষ্ট,
এই যে শান্ত, এটা একটা বিশেষণ। শিষ্ট, শিষ্ট মানে ভদ্র, এটাও একটা বিশেষণ। এই দুটো মিলে হয়েছে শান্ত শিষ্ট। চালাক চতুর, যে চালাক সেই চতুর, চালাক চতুর, এটাও একটা কর্মধারয় সমাসের উদাহরণ। আবার হৃষ্ট পুষ্ট, যে হৃষ্ট সেই পুষ্ট। এইভাবে দুটো বিশেষণ পদের মিলনে কর্মধারয় সমাস হতে পারে। আবার দুটো বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝাতে পারে। দুটো বিশেষ্য পদ কিন্তু বোঝাবে একজনকে, যেমন দাদা ঠাকুর, যিনি দাদা তিনি ঠাকুর, দাদা ঠাকুর। আমি খুবই দুঃখিত, আমার কাশি হচ্ছে। যেমন মৌলবী সাহেব, যিনি মৌলবী তিনি সাহেব, মৌলবী সাহেব। দেবর্ষী, যিনি দেব, যিনি দেব তিনি ঋষি, দেবর্ষী। রাজর্ষী, যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষী। যিনি নর তিনি দেবতা, নরদেবতা, ইত্যাদি। তো এরকম দুটো বিশেষ্য পদকে একজনকে বোঝাচ্ছে। মৌলবী সাহেব বললে কি আমরা দুটো মানুষ বুঝি? না, আমরা একটা মানুষকে বুঝি। মৌলবী সাহেব বললে আমরা এক আশা করি তোমরা কিছু মনে করছো না, কষ্ট দিচ্ছে কাশিটা, বারবার আসছে। তো যেটা বলছিলাম, এই যে মৌলভী সাহেব, মৌলভী সাহেব বললে আমরা দুজন মানুষকে বুঝি না, আমরা একজন মানুষকেই বুঝি। অর্থাৎ যিনি মৌলভী তাকেই সাহেব বলা হচ্ছে, মৌলভী সাহেব। এরপরে আরো দু একটা উদাহরণ দেখি আমরা ঠিক কি হয়। যে কর্মধারয় সমাসের পূর্ব পদে যদি মহৎ বা মহান শব্দটি থাকে, তখন সমস্ত পদে গিয়ে সেটি মহা হয় এবং রাজা শব্দটি হয়ে যায় রাজ। যেমন মহান যে রাজা, মহান রাজা নয় মহারাজ। মহৎ যে অরণ্য, মহারণ্য। মহান যে নবী, মহানবী। এটা একটা ধরন। আবার আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে পূর্বপদে যদি সুন্দরের সুন্দর থাকে এবং কুৎসিত থাকে দুটো শব্দ, তখন ওই সমস্ত পদে সুন্দর হয়ে যায় সু, কুৎসিত বা কদ হয়ে যায় কু, মানে কুৎসিত হয়ে যায় কু বা কদ। পূর্ব পদে যদি সুন্দর থাকে সেটা সমস্ত পদে হয়ে যায় সু, আর পূর্ব পদে যদি কু কুৎসিত থাকে তখন সেটা সমস্ত পদে কি হয়ে যায় কু বা কদ। যেমন সুন্দর যে নিয়ম সুনিয়ম, সুন্দর যে দিন সুদিন, এরকম। আবার দেখো কুৎসিত, কুৎসিত আকার পদাকার, এখানে হয়ে গেল কদ। কুৎসিত থাকলে দুটো হয়, সমস্ত পদে কি কু হয় অথবা কদ হয়। তো কুৎসিত আকার পদাকার, এখানে কদ হয়েছে। আবার কু যে আচার, কদাচার, কুটাও ওই কুৎসিত অর্থই। কু যে আচার কদাচার, এখানেও কদ হয়েছে। আবার কুৎসিত যে কথা কুকথা, কুৎসিত যে কথা কুকথা, এখানে কদ হয়নি এখানে কু হয়েছে। অর্থাৎ পূর্ব পদে সু থাকলে সমস্ত পদে, সরি, পূর্ব পদে সুন্দর থাকলে সমস্ত পদে হয়ে যায় সু, আর পূর্ব পদে যদি কুৎসিত থাকে তখন পর ওই সমস্ত পদে গিয়ে হয়ে যায় কু বা কদ। যেমন সুন্দর যে নিয়ম সুনিয়ম, কুৎসিত যে আকার কদাকার, কু যে আচার কদাচার, কুৎসিত যে কথা কুকথা, এগুলো কর্মধারয় সমাস হওয়ার এক একটি প্রক্রিয়া। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পড়া কর্মধারয় সমাস। আমরা আজকে আলোচনা করলাম, খুব বিস্তারিত ভাবে আলোচনা করেছি আমরা। এখন আমাকে বলো কর্মধারয় সমাসের কোনো অংশ বোঝনি? এরকম যদি থাকে আমাকে প্রশ্ন করো, আমি বুঝিয়ে দিব। কারো কোথাও কোনো প্রশ্ন আছে? কোনো অংশ বুঝতে পারবে কর্মধারয় সমাস? উপমান, উপমিত, কোনো সমস্যা নেই? বাহ, ঠিক আছে।
আমরা অ্যাটেনডেন্সে চলে যাই। প্রথমে হিউম্যানিটিজ আসবে, এসে অ্যাটেন্ডেন্স দিকে চার বক্স। এবার বিজনেস আসো, বিজনেস স্টাডিজ এসে অ্যাটেন্ডেন্স দাও। আচ্ছা, এবারে এসো সায়েন্স। সবার কি অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ হয়েছে? কেউ বাকি আছো? বাকি থাকলে বলো। আচ্ছা, কেউ বাকি নেই। তো আমাদের ব্যাকরণ অংশের আলোচনা, আজকে সমাসের আলোচনাটা শেষ হলো। তো তোমরা, তোমাদের কাছে তোমাদের যে সিলেবাসটা আছে সেখান থেকে বলো যে তোমরা আগামী ক্লাসে কিসের উপর রিভিশন করতে চাচ্ছ, কোন বিষয়ে রিভিশন করলে তোমাদের সুবিধা হবে, উপকার হবে, আমাকে জানাও। কে কোন টপিকের উপর বা কোন চ্যাপ্টারের উপর তোমরা আলোচনাটা, রিভিশন আলোচনা শুনতে চাচ্ছ? বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, যে কোনো পত্র হতে পারে, বলো। কারোর কোথাও কোনো সমস্যা নেই? সব রিভিশন হয়ে গেছে? কারোর যদি কোনো বিশেষ অসুবিধা না থাকে কোনো কোনো পত্রেই, তাহলে আমি আমার মতো করে তোমাদের রিভিশন করিয়ে যাচ্ছি, সেটাই চালু থাকবে। তো আমাদের পড়া শেষ, কারো কোনো প্রশ্নও নেই এবং ক্লাসের সময়ও প্রায় শেষ হয়ে এসেছে। তো আমরা আজকে ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ সবার সাথে আবারও আগামী ক্লাসে দেখা হবে। আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।